ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল কে কে খুলনা ইটস অল অ্যাবোর্ড খুলনা শুরু হচ্ছে কে কে খুলনার নতুন আয়োজন ইতিহাসের পাতায় খুলনা গোল্ডেন টাইমস অফ খুলনা এ সিরিজ অফ ওরাল হিস্ট্রি আপনারা সবাই জানেন কেকে খুলনা বৃহত্তর খুলনার ইতিহাস ঐতিহ্য খাবার সংস্কৃতি সব কিছু নিয়ে ভিডিও চিত্র ধারণ করছে যা খুব অল্প দিনের মধ্যেই আপনাদের মনোযোগ আকর্ষণে সমর্থ হয়েছে আবহমান বাংলা সংস্কৃতি এবং প্রতিরোধ সংগ্রামে খুলনার যোগ সুদৃঢ় কী আছে এই আয়োজনে খুলনার বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার সেই সব বিশিষ্ট ব্যক্তি যাদের অবদান অনস্বীকার্য এই সাক্ষাৎকার ধর্মী আয়োজনে তারা বর্ণনা করেছেন তাদের সময় রাজনীতি অর্থনীতি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা নারীদের অবস্থান সহ আরও অনেক কিছু নিয়ে বিশিষ্টজনদের কাছ থেকে এই খুলনার মৌখিক ইতিহাস জানতে চোখ রাখুন কে কে খুলনা ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার ঠিক রাত আটটায় কে কে খুলনার আর্কাইভে অনেক বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার রয়েছে আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব দর্শক প্রতি মঙ্গলবার ইতিহাসের পাতায় খুলনা যে এপিসোডগুলি আমরা আপলোড করছি এর গবেষণার কাজ করছেন কে কে খুলনার বন্ধু প্রতিম সংগঠন খুলনা ইনস্টিটিউট খুলনা ইনস্টিটিউটের ওয়েবসাইট লিঙ্কটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং জানবেন খুলনা সম্পর্কে খুলনা একটি বিশাল জনপদ তাই এর ইতিহাসও কিন্তু অনেক বিশাল কে কে খুলনার একার পক্ষে পুরো খুলনার ইতিহাস তুলে ধরা প্রায় অসম্ভব তাই কে কে খুলনা এবং খুলনা ইনস্টিটিউট একসঙ্গে কাজ করছে এবং কে কে খুলনা চায় খুলনার আরও যারা কাজ করছেন খুলনা নিয়ে তাদের সকলের সঙ্গে কাজ করতে শুভম আজকে আমাদের সঙ্গে আছেন বীর মুক্তিযোদ্ধা এবং বৃহত্তর খুলনার মুজিব বাহিনী প্রধান আজ দেখব শেষ পর্ব অবশ্যই চোখ রাখুন কে কে খুলনার ইউটিউব চ্যানেলে পরবর্তী সপ্তাহে আসছে জানব নতুন ইতিহাস কার্যত এই অঞ্চলে পূর্ব বাংলায় বা বাংলার ওই পাশ দিয়ে যখন মুসলমান ধর্মের বিস্তৃতিটা ঘটে তখন হিন্দু ব্রাহ্মণ্যবাদের চাপে যারা এক সময় বুদ্ধিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বা খানিকটা বিচ্ছিন্নতাই ছিলেন বুদ্ধিস্ট আলাদের এক সময় শঙ্করাচার্যের আঘাতে যখন বুদ্ধিস্টরা এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হলো সেই বাধ্য হওয়ার পরে মুসলমানরা আসলে তখন বুদ্ধিস্টদের ওই অংশ এবং অবহেলিত হিন্দুদের একটা অংশ মুসলমান হলেন মুসলমান আদি ইরাক ইরান আফগানিস্তান থেকে আসা লোকের সংখ্যা এখানে খুব কম সংস্কৃতি বিকাশের জায়গাটা কম যারা হিন্দুর থেকে এখানে এসছিলেন তাদেরও সাংস্কৃতিক বিকাশ খুবই দুর্বল আর পরবর্তীকালে ইংরেজি শিক্ষাটাকে গ্রহণ না করার কারণে যে বিকাশটা হতে পারতো মুসলমানদের সেই বিকাশটা হয়নি হতে পারেনি যদি আধুনিক শিক্ষাটার মধ্যে তারা প্রবেশ করত তাহলে হয় সেই বিকাশটা ঘটত ফলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই অঞ্চলে যারা মুসলমান তারা একটা সময় হতাশ হয়ে পড়ে কেন নবাব খার আমলে সুবা বাংলা বত্রিশটা জমিদারিতে বিভক্ত ছিল সুবা বাংলা মানে বাংলা বিহার উড়িষ্যা এই বত্রিশটা জমিদারির আঠাশটা জমিদারি হচ্ছে হিন্দুদের মানে ওরা জমিদারি চালায় পয়সা করি দেবে রাজারে তো সেই রাজারে পয়সা দেওয়ার মতো মুসলমান তো ছিল না ফলে হিন্দুরা ছিল তারা হিন্দুরা এবং তাও আবার উত্তর ভারত থেকে আসা হিন্দুরা বেশি এই এই অঞ্চলের হিন্দু কম উত্তর ভারত থেকে আসা হিন্দুদের সংখ্যা বেশি ওইভাবে না জমিদার ওইভাবে ছিল মুসলমান ছিল কিন্তু তারাও সব প্রায় ওই ইয়ে ছিল জমিদার হিন্দু জমিদার ছিল পুরো ছিল মানে ধরেন প্রতপাদিত্ব প্রতপাদিত্য তো জমিদার বারো ভিয়া হ্যাঁ প্রতপাদিত্ব ছিল হিন্দু জমিদার ছিল তো এখন এই যে এই মুসলমানরা ওই সময়েও মুসলমান শাসনের আমলেও মুসলমানদের কাছ থেকে এই দেশের নব্ব মুসলমানরা কোনো সুযোগ সুবিধা পায়নি ফলে নাইনটিন এটা সেভেন একটা ডাটা বলি সাতচল্লিশ সাল এই অঞ্চলে সঞ্চালিত পুঁজির আশি ভাগ ব্রিটিশ এবং আদার ফরেনার্সদের সাতারো ভাগ মারোয়ারদের টু লোকাল হিন্দুদের কামার কুমোর তাঁতি জেলে স্বর্ণকার কর্মকার এদের হাতে ঠিক আছে আর পয়েন্ট ওয়ান জিরো হচ্ছে মুসলমানের হাতে কী অবহেলিত অবস্থাটা সেটা বুঝেন আপনি পয়েন্ট ওয়ান জিরো পুঁজির পয়েন্ট ওয়ান জিরো সাতচল্লিশ সালে মুসলমানের হাতে তো ওয়াই দেয়ার নেংটি 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 পাছায় কাদা হালুটি করেও পাত হয় না আর কি তো তারপরে হলো গেল এটা জমি জমির এইট্টি পার্সেন্ট হচ্ছে হিন্দুদের হাতে টোয়েন্টি পার্সেন্ট মুসলমানের হাতে লোক সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন হিন্দু হচ্ছে চুয়াল্লিশ তার মধ্যে আবার একটা খেলা আছে এই যে হিন্দু চুয়াল্লিশ জমি এইট্টি পার্সেন্ট ওর মধ্যে চোদ্দো পার্সেন্ট ক্রায়স্ত ব্রাহ্মণ তাদের হাতে এইট্টি পার্সেন্টের এইট্টি পার্সেন্ট বাকি সব শিডিউল কাস্ট হাই হোসেন হাই হোসেন